এভরিওয়ান আশা করি ভালো আছেন। ভোরকে নিয়ে আর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকের এই ভিডিওটার মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব ভোর একা একা এখন নিজে নিজে কি কি করতে পারে। তো চলেন শুরু করা যাক। আগের ভিডিওতে আমি শেয়ার করছিলাম কিভাবে ভোরকে আমি ওদের বাপ মার কাছ থেকে আলাদা করে একা একা খাইয়ে কিভাবে বড় করেছি। তো এই ভিডিওতে আমি যে পুরো বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে ভোরকে কিভাবে আমি একা খাওয়ানো শিখিয়েছি, কিভাবে জল খাওয়ানো শিখিয়েছি, এই পুরো ব্যাপারটা। দেন পরবর্তীতে লাস্টে একটা ছোট্ট চমক আছে, ভোরকে খাজাই দেওয়ার পরবর্তীতে বোঝাই যাচ্ছিল ওর পালকগুলা দেখে যে ওর মন মেজাজ পুরাই খারাপ, পালকগুলো একেবারে উস্কো খুস্কো হয়ে রয়েছে। দেন পরবর্তীতে ওর সাথের যে পাখিগুলো আছে ওইগুলার সাথে ও কোনোভাবে মিশতেছিল না এবং দু একটা যাই মিশতে চাচ্ছিল ও বারবার সরে যাচ্ছিল। খাঁচায় দেওয়ার 3 থেকে 4 ঘন্টা পর আমি খেয়াল করি, দেখি যে ভোর খাবারের পাত্র এখানে দাঁড়ায় রয়েছে, স্টিল একটা ঠোকরও দেয় নাই। ওর সাথেরগুলা ঠিকই খাবার খাচ্ছে, বাট ওর খাবার খাওয়ার কোনো নামগন্ধ নাই। এখন আপনারা যে ভিডিওটা দেখতে পারতেছেন এটা হচ্ছে পরের দিনের করা। আমি জাস্ট দেখে দূর থেকে পুরোপুরি অবাক হয়ে গেছি যে ও দু এক ঠুকুর দিচ্ছে বাট খাবার মুখে তুলতেছে কিনা ওইটা বোঝা যাচ্ছিল না, বাট মনে হচ্ছিল যে হ্যাঁ মুখে হয়তো বা খাবার আছে। এই ভিডিওটা হচ্ছে বিকেলবেলার, আমি দূর থেকে খেয়াল করে পুরোপুরি অবাক হয়ে গেছি, দেখি যে ও খাবার খাচ্ছে এরকম একটা পর্যায়ে, হয়তো বা খাবার মুখে তুলছে প্রপারলি, ভালোভাবে উঠতেছেন এরকম কিছু হবে, বাট মনে হচ্ছিল যে হ্যাঁ ও খাবার খাচ্ছে, মানে আগ্রহ দেখাচ্ছে। তবে এইখানে বলে নেওয়া ভালো যে আমি প্রত্যেক দিন যে কাজটা করছি, যখনই ওর কাছে গেছি ও কিন্তু আমার কাছে চলে আসছে, এবং রাত্রে আমি ওরে প্রত্যেক দিন ধরে চেক করছি টানা 4 দিনের মতো, দেখি যে ওর পেটে খুব সামান্য পরিমাণ খাবার ছিল কি ছিল না, মানে বোঝা একেবারে দায়। তো প্রত্যেক দিন রাতে আমি ওকে নিতাম টানা 4 দিনের মতো, দেন পরবর্তীতে হ্যান্ড ফিডিং করাতাম ঘরে এনে প্রতিবারের মতো আগে, দেন খাওয়ার পরবর্তীতে ও খুবই রিল্যাক্স একটা মানে আচরণ করতো, মানে রিল্যাক্স একটা ভাবসাব যারে বলে, যেহেতু ও প্রতিনিয়ত এই ঘরে থেকে অভ্যস্ত ছিল। আমি ওকে রাত্রে খাবার খাওয়ানোর শেষে যে কাজটা করতাম দিতাম, এবং দেওয়ার পরবর্তীতে যেই সিনগুলো খেয়াল করতাম সেটা হচ্ছে যে মানে ও এই 3 দিনে খাবার না খাওয়া শিখলেও হালকা পাতলা ঠুকুর দিলে ওদের সাথে খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায় ওর, মানে ওদের সাথে বা ওদের পরিবেশের সাথে খাপ খাওয়ানো, ওদের সাথে মিলে যাওয়ার যে একটা ব্যাপার আছে এটা খুব ভালোভাবে ভোর করে ফেলছিল, এবং রোমান্সও করতো মাঝে মাঝে দেখা যাইতো। এই হচ্ছে কাহিনী। তো যেহেতু ওরা ছোট, রোমান্স বললাম না, এটারে ভালোবাসাই ধরলাম আপাতত, যেহেতু ওরা ভাই বোন হতে পারে। টানা 4 দিন রাতে খাওয়ানোর পরবর্তীতেও আমি ডিসাইড করছি যে ওকে আমি একদিন খাবারের শাস্তি দিব, মানে ওকে আমি রাতে খাওয়াবো না, এবং এটা আমি ভেবেই দেখছি যে ও মানে ওর শরীরে যতটুকু এনার্জি থাকে ও বাঁচতে পারবে। তো যেই কথা সেই কাজ, আমি ওকে 5ম দিন রাতে আর খাওয়াইনি, কেননা দিনে আমি ভাবছি যে খাবার ওকে আমি একেবারে শেষ পর্যায়ে দিব। বিকালে সবসময় খাঁচাতে খাবার জল দেওয়াই থাকে, তো আমি ভাবছি যে সকাল থেকে আমি খাবারের পাত্রটা সরিয়ে রাখবো, দেন বিকালে একেবারে দিব, যেন ওদের খাওয়ার প্রতি বা ওর খাওয়ার প্রতি একটা আগ্রহ জন্মে। কেননা প্রচুর পরিমাণে ক্ষুধা লাগলেই দেখা যাবে যে ও খাওয়াই স্টার্ট করবে অন্যান্য সবগুলোর মতো, বাট তারপরেও ছোটাছুটি করতেছিল আমার কাছে আসার জন্য, কারণ আমি ওকে খাওয়াতাম, বাট আমি চাচ্ছিলাম ও আমার উপর নির্ভরশীল না হয়ে নিজের উপর যেন আত্মনির্ভরশীল হয়। অবশেষে ফাইনালি 5ম দিন একদিন রাতে না খাওয়ানোর পরবর্তীতে পরের দিন এসে দেখি যে ভোর একা একা খাবার খাচ্ছে, এবং আমি সামনে যাওয়ার পরবর্তীতেও আমাকে গুনায় ধরতেছিল না, নিজে একা একা খাবার খাওয়া স্টার্ট করছে। আমি বসে থাক, আমি যতটুকু সামনে চলে গেছি এতটুকু সামনে যাওয়ার পরবর্তীতেও দেখা যাচ্ছিল যে আপনার মানে চলে আসতো আমার কাছে, বাট এখন একেবারে আসতেছিল না, দেন হাত দেওয়ার পরবর্তীতে ওরকমভাবে রেসপন্স করতেছিল না, যেটা দেখে আমার কাছে খুবই ভালো লাগছিল। শেষমেশ আমি না পারতে খাঁচার ভিতরে হাতই ঢোকাই দিছি, শেষ সময় ও আসার জন্য খুবই তাড়াহুড়া করতেছিল, বাট আমি ওকে ভিতরে রেখে দিছি, দেন দেখি যে ও আবার খাওয়াই স্টার্ট করছে। এই ভিডিওটা হচ্ছে এর পরের দিন। এই ভিডিওটা দেখে আমার এরকম মজা লাগছিল, ভোর একেবারে খাবারের পাত্রতে নেমে খাবার খাওয়া স্টার্ট করছে এবং অন্যান্য কাউরে নামতে দিতেছিল না এরকম একটা পর্যায়ে।
যাই হোক, ও তো খাবার খাওয়া শিখে গেছে, এটা খুবই ভালো একটা ব্যাপার। বাট আমি খুবই টেনশনে ছিলাম যে ও জল খাওয়াটা কিভাবে শিখবে, কেননা ছোট্ট একটা কর্নারে ছোট্ট একটা জায়গা থেকে জল খাওয়া লাগে। তো সাথের গুলো যেহেতু খাবার খেতে পারে এবং জলও খেতে পারে, তো হোপফুলি ও শিখে যাবে। এবং যেটা ভাবছি সেটাই, যে আমি ভাবতেছিলাম যে জল তো আর সচরাচর ও খেতে পারবে না, কিভাবে এই কর্নারে এসে খাবে ওইটাই সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জ ছিল। বাট আমি দেখে পুরোপুরি অবাক হয়ে গেছি, দেখি যে হ্যাঁ, ও জলের কর্নারে এসে জল খাওয়ার জন্য কি করতেছিল, চেষ্টা করতেছিল এবং শিখে গেছে। আপনারা হয়তো আগে খেয়াল করলে দেখবেন যে আমি এই জায়গায় একটা মাটির পাত্র দিয়ে দিতাম, যেন ও খুব ইজিতে জল খাওয়াটা শিখে যায়। তো পরবর্তীতে যখন শিখে গেছে তখন আমি এটা সরাই দিছিলাম, মাটির পাত্রটা। ভোরকে এবং অন্যান্য এই বাজরিকার পাখিগুলা পালার পরবর্তীতে আমার পাখির উপর খুব ভালো ইন্টারেস্ট জাগতেছে। দেন হোপফুলি ইচ্ছা আছে আর অন্যান্য অনেক প্রজাতির পাখি আনবো, এবং যে পাখিগুলো আনি ওগুলোর সাথে কি করি না করি পুরো ব্যাপারটা আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওতে যে পাখিগুলো দেখতে পারতেছেন এই পাখিগুলো আমার কাছে খুবই ভালো লাগছে, হোপফুলি এগুলোও আনবো, দেখা যাক কি হয় পরবর্তীতে। আর প্রতিদিনই আমি হালকা হালকা চেষ্টা করতেছি ভোরকে আমার হাতে আনার জন্য। দেন ওরে ছাড়লে দেখা যেতেছে যে খুব বেশি পরিমাণ এক্সাইটেড থাকে ও হাতে আসার জন্য। বাট রিসেন্ট আমি ওরে খুব কমই সময় দিতেছি, যেন ও আমার কাছ থেকে কিছুটা হলেও দূরে থাকে এবং ওদের সাথে ওদের যে স্বাভাবিক কার্যকলাপ আছে ওটা যেন খুব ভালোভাবে করতে পারে, মানে ও যেন ন্যাচারালি ওদের সাথে মিশে যায় এবং ও যেন ওর ওপর আত্মনির্ভরশীল হয়ে যায়। তো ভোরকে নিয়ে ভবিষ্যতে আর অন্যান্য অনেক প্ল্যান আছে, যদিও বেঁচে থাকে তাহলে প্রত্যেকটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে হাতে বারবার আসতেছে যাইতেছে, এই ব্যাপারটা ও করে খুব মজা পায় এবং আমার কাছেও খুব ভালো লাগে। যাও, ঢুকো, খাঁচায় ঢুকতেই চায় না, খাঁচায় ঢুকো। ভোর, খাঁচায় ঢুকো। সাথেগুলো ভয় পেয়ে গেছে, বা তো ঢুকে না গেছে, এই যে লাগাই দিলাম, আর বেরোতে পারবো না। টাটা, খাবার দিছি, খাবার খাও। তো এই হচ্ছে আপাতত আজকে ভোরের ভিডিও, দেন পরবর্তীতে দেখা হবে নেক্সট অন্য কোনো টপিকে, অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুক আপনাদের সকল পেটস, বাই। কবুতরের সাকসেসফুল ব্রিডিং মানে সুস্থ সবল ডিম বাচ্চা পাওয়া, কবুতরের শরীর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, অনাকাঙ্ক্ষিত হুটহাট রোগ থেকে আপনার কবুতর যেন মুক্তি পায়, মানে হুটহাট রোগে যেন আক্রান্ত না হয়, এবং ভিটামিন, মিনারেল, ক্যালসিয়াম, জিঙ্ক সহ অন্যান্য গুরুত্বপূর্ণ যত প্রকার উপাদান আছে সকল প্রকার উপাদান যেন আপনার কবুতর মাসিক একটা কোর্সের আকারে পায়। তার জন্য আমরা একটা কোর্স তৈরি করেছি, যেটা আমি বছর পর বছর ধরে করে আসতেছি। তো এই হচ্ছে চার্ট, কোন দিন কোন ওষুধ খাবেন এ টু জেড বলা আছে। আর এই প্যাকেজটার ভিতরে আপনার টোটাল 13 পদের ওষুধ আছে, একেবারে আপনার 1 গ্রামের চামচ থেকে শুরু করে, ইঞ্জেকশন থেকে শুরু করে, টোটাল যা যা প্রয়োজন প্রোবায়োটিক থেকে শুরু করে একেবারে 13টা ওষুধ, ঠিক আছে, যেটা আমি প্রত্যেক মাসে আমি আমার কবুতরকে প্রোভাইড করে থাকি তার হাতে কোনো কয়েকদিন বাদে, ঠিক আছে। তো হোল বাংলাদেশে আমরা এই প্যাকেজটা ডেলিভারি দিয়ে থাকি, যাদের প্রয়োজন ভিডিও ডিসক্রিপশন কমেন্ট সেকশন এবং উক্ত নাম্বারে, যে নাম্বারটা শো হয়েছে সে নাম্বারে আপনারা কল করে নিতে পারেন।